চট্টগ্রাম বৌদ্ধ বিহারে একুশে পদকে ভূষিত বৌদ্ধ ভিক্ষু ডক্টর জীনবুদী মহাতেরুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে সদ্য একুশে পদক প্রাপ্ত ডক্টর জীনবুদী ভিক্ষুর উপর এখনও আক্রমণে বড়ুয়া তথা সমগ্র বৌদ্ধ সম্প্রদায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের জড় তুলেছে এই ঘটনার প্রতিবাদে আজ নয় মার্চ দুপুর দুইটায় মানববন্ধনেরও ডাক দিয়েছে বৌদ্ধরা জানা গেছে পূর্ব প্রকাশিত সময়সূচি অনুযায়ী গতকাল আট মার্চ ছিল চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রয়াত সংগ্রাস উপসংগ্রাস এবং উক্ত বিহারে বিগত অধ্যক্ষ কনের পূর্ণ স্মৃতিস্মরণে বৌদ্ধ প্রতিবিম্বদান অষ্টপরিষ্কার সহ সংগদান ও সদর্ম প্রথম দিন উল্লেখ্য দুদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণপদ রায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমান্ডেন্ট ইন সার্ভিস অতিরিক্ত জিআইজি অনন্দিতা বড়ুয়া বিক্ষুসংঘের মাঝে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ সংগ্রাস বিক্ষু মহাসভার উপসংগ্রাজ শাসনস্তম্ভ বদন্ত ধর্মপ্রিয় মহাস্তবীর উপসংগ্রাস ত্রিপিটক বিশারদ সদধর্ম বারিদি বদন্ত প্রিয়দর্শী মহাতেরো বাংলাদেশ সংগ্রাস বিক্ষু মহাসভার সভাপতি বদন্ত বৌদ্ধপ্রিয় মহাতেরো এবং রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান সাধক প্রবর বদন্ত প্রজ্ঞালঙ্কর মহাস্তবির এদিকে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হতে না হতেই দুই গ্রুপের হাতাহাতি ও ডক্টর জেনুবুদী বিক্রুর ওপর হামলার মতো ঘটনা ঘটে একটি পরিকল্পিত দুই দিনের ধর্মীয় অনুষ্ঠানের কথা জানা সত্ত্বেও বাংলাদেশ বৌদ্ধ সমিতি নামক একটি সংগঠন পরিকল্পিত নাটক মঞ্চস্থ করার মানুষে ওই দিন বিহার প্রাঙ্গণে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে জানিয়েছে কয়েকজন পুণ্যার্থী জানা গেছে একদল বিরোধী বৌদ্ধ নেতা আট মার্চ নারী দিবসকে উপলক্ষ করে নারীকে ডাল হিসেবে ব্যবহার করে ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালায় নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান বিহারের দ্বিতীয়তলায় অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি রেখারানী বড়ুয়া ধর্মীয় দেশনারত অবস্থায় ড জেনবুদী বিকু মহাতের হাতে থাকা মোটোপন জাপ মেরে নেওয়ার চেষ্টা করে এসময় সময় ড বিকু নিজের মোবাইল বাঁচানোর চেষ্টা করলে এই ঘটনাকে বিরোধীরা নারীর হানি বলে মামলা সাজিয়েছে বলে জানা গেছে ছবি ও ভিডিও ফুটেজ সাক্ষ্য দিচ্ছে বিরোধীদের কয়েকজন ডক্টর জেনুবুদী বিক্ষু মহাতের ওপর কিছু একটা দিয়ে মাথায় আঘাত করছে প্রত্যক্ষদর্শরা জানান এই জঘন্যতম হামলার নেতৃত্ব দেন কথিত বৌদ্ধ সমিতির নেতা সুদীপ বড়ুয়া ও শশীভূষণ বড়ুয়া এক পর্যায়ে অনুষ্ঠানে নিরাপত্তার কাজে নিয়োজিত বৌদ্ধ বিহারে উপস্থিত থাকা থানার পুলিশ সদস্যরা রেখারানী বড়ুয়া থেকে মোবাইলটি উদ্ধার করে ডক্টর জেনুবুদী বিক্ষুকে ফেরত দিলে উত্তেজনা থেমে যায় এই নিয়ে চট্টগ্রামের সচেতন মহলে চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিক্ষায় একুশে পদকে ভূষিত গণীজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধর্মীয় পণ্ডিত অধ্যাপক ডক্টর জেনুবুদী বিকুকে জড়িয়ে কুরসিপূর্ণ মন্তব্য ও মিথ্যা মামলা করায় নিন্দার জ্বর উঠেছে এমন জঘন্যতম কাজ সভ্য সমাজ কখনও মেনে নিতে পারে না বলে অবিলম্বে এই হামলার জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান কুতুয়ালি থানার উসি এস এম ওবায়দুল হক বলেন নেতৃত্ব নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এই নিয়ে শুক্রবার উভয় পক্ষের মধ্যে দাক্ষাদাক্ষীর ঘটনা ঘটেছে উভয় পক্ষই থানায় জিডি করেছে বিষয়টি তদন্তাধীন